তো 11 তারিখে আমাদের এখানে এসেছিল, বাইরে থেকে আসার হিস্ট্রি ছিল। তো আমাদের বাইরে থেকে এলে আমাদের এখানে একটা প্রাথমিক থার্মাল চেকিং হচ্ছে। থার্মাল চেকিং হওয়ার পর সিমটোম্যাটিক এবং অ্যাসিমটোম্যাটিক হলেও কারো কারো আমরা স্যাম্পল নিচ্ছি আরটিপিসিআর টেস্টের জন্য। স্যাম্পল নেওয়া হচ্ছে আমাদের হসপিটাল থেকে, ওইটা আমরা স্যাম্পলটা নিয়ে আমরা পাঠিয়ে দিই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। তো তারপর কালকে আমাকে কলকাতা থেকে খবর পেলাম, সেমিস্টারের কাছে খবর পেলাম, রিজাল্টের কাছেও খবর পেলাম যে আমাদের এটা হয়তো পজিটিভ হচ্ছে। তো তো তারপরে পেশেন্টটাকে আমরা চিকিৎসার জন্য দুর্গাপুরে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করলাম। এবং হচ্ছে যারা প্রাইমারি কন্ট্যাক্ট আছে, লোকাল যে প্রাইমারি কন্ট্যাক্ট আছে, তাদেরকে আমরা একটু বাড়ি থেকে এসেছি রেখেছি। কোথা থেকে এসেছেন? কোথায় ছিল আপনি? কলকাতা। আচ্ছা, ওরা করোনা পজিটিভ ধরা পড়েছে। আচ্ছা।